কোন জায়গা থেকে আসলে মূলত মানে কাপড়টা বাড়ে কাপড় কোন জায়গা থেকে বাড়ে নিচের পাট বাড়ে প্লাস উপরের পাটটা কোন জায়গা থেকে বাড়তেছে কারণ আমার নাইটটা হলো এখানে কথা বুঝছেন তো যদি কাপড় বেশি বড় হয় তাহলে নাইট আগে থাকতে পারতেছে না বড় কাপড় থাকতেছে আর যখন এটা ছোট হবে তখন এই কাপড়টাকে উপর দিয়ে দিচ্ছে তো নাইট কাটা হলে সেটা তখন শর্ট হয়ে যাচ্ছে এইখানে এইরকম হচ্ছে বা এইখান থেকে আসতেছে আপনার আমার লাগবে না এইখান থেকে হ্যাঁ তাহলে আমার কি করতে হবে এই জায়গাটা বাড়াই দিতে হবে এটা বাড়াই দিতে হবে এটা যে সুর মধ্যে মোটা আছে সেই সুর মধ্যে আমি করব না এই ফাঁকা যদি হয় আপনারা কোনোদিনও এই যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম এখন কোন সু দিয়ে কোনটা বাড়বে সেটা ক্লিয়ার তো হবে একটু রাখুন তো রাইট পাশেরটা দিয়ে কি কোনটা বাড়বে লেফটটা দিয়ে কোনটা বাড়বে বলেন সমস্যা নাই চলে আসতেছে তাই না অনেকটা আছে কি এটা আরো কাছে আছে মনে করেন আরো চাপানো এখানে আরো আছে আমার দেখি আমি দেখাই দিচ্ছি দাঁড়ান মনে করেন 260-80 এরকম জিএসএম এর কাপড় যেগুলা সেগুলাতে হয়তো এটাতে কাজ করলে ওরকম সমস্যা হবে না কিন্তু যদি পাতলা ফেব্রিক হয় 160-170 ওভারলিপিং যা আছে ওভারলিপিং ঠিক মতো আসে পাতলা ফেব্রিকে ওটা কি পড়বে না ফ্ল্যাট হয়ে চলে যাবে আর গ্যাপ যত বেশি হবে তখন এটা টিউব হয়ে যাবে বইটা ডুবে দেবে আপনারা যখন ইয়া করবেন গ্যাপ এটা শুধু কমাবেন কিন্তু এখানে আর একটা কথা আছে এই যে দেখেন এখানে মার্ক কয়টা আছে দেখেন এখানে একটা মার্ক এখানে একটা মার্ক আছে না এখান থেকে মাপ দেওয়া আছে 8.2 আর এখান থেকে মাপ দেওয়া আছে 5.4 এই যে এটা হ্যাঁ আর তাহলে এখান থেকে এখানে আমার কত আছে 8.2 আছে আমার অন্যটা নিতে দেখেন আপনি এটা কত আছে এখান থেকে 8.4 তার মানে এই জায়গার গ্যাপটা হলো কত 8.4 এখন আপনারা বলেন এই জায়গার যে গ্যাপটা এই যে 8.2 এই গ্যাপ থেকে এখানে এটা বেশি না কম এটা বেশি এটা বেশি
এটা গ্যাপ যদি আপনারা সবসময় মনে রাখেন এইখান থেকে এই টুকটা এইখান থেকে এই টুকে নিয়ে দেখছেন এই টুকটা যদি বাড়তি হয় এখানে আসে সেক্ষেত্রে এরকম ইউ মানে এটা এরকম হবে রাউন্ড রাউন্ড শেপ হবে রাউন্ড শেপ হবে মোটা ফেব্রিক্স এর জন্য আপনি মনে করেন কোন কারণে ওভারলোডিং আনতে পারতেছেন না, আপনি একটা পাতলা ফেব্রিক আছে যেগুলো আপনি ওভারলোডিং আনতে পারতেছেন না, তবে আমি যেগুলো এখন শু দিয়েছি এগুলো তো আশা করি আর চেঞ্জ করার দরকার নেই, আপনাদের জানার খাতিরে বলতেছি ঠিক আছে। এখন দাদি দাদি এখন আপনাদের বোঝানোর উদ্দেশ্য কি, যে আপনারা তো কোন জায়গা থেকে আসলে মূলত মানে কাপড়টা বাড়ে, কাপড় কোন জায়গা থেকে বাড়ে, নিচের পাট বাড়ে প্লাস উপরের পাটটা কোন জায়গা থেকে বাড়তেছে, কারণ আমার নাইফটা হলো এখানে কথা বুঝছেন, যদি কাপড় বেশি বড় হয় নাইফ আগে কাটতে পারতেছে না, বড় কাপড় কাটতেছে, আর যখন এটা ছোট হবে তখন এই কাপড়টা কি উপরে উঠে যেতেছে, তখন নাইফ কেটে গেলে দেখছে তখন শর্ট হয়ে যাচ্ছে, বুঝলেন না? না না এটা আরেকটু গ্যাপ রাখো না, তো বুঝছি এই জায়গাটা যখন শর্ট হবে একদম অল্প এলাম মানে সাইডে জায়গা কম, এই জায়গাটুকু কম, এই জায়গাটুকু আমি বলছি কাপড়ের জন্য ওভারলিভিং এর জন্য এইটুক এখান থেকে এইটুক দরকার এবং এটারও সেম এখান থেকে এইটুক দরকার, তবে এই পার্ট যেহেতু নিচে থাকে এটা নিচের পার্টটা কি কম থাকে, কম থাকে বেশি কম থাকলে সমস্যা বোঝা যায় না, কিন্তু উপরে পার্ট হাঁটে বড় কাপড় হতো তখন বুঝতে হবে কি হয়েছে, এই জন্য তখন লাগবো এটা বড় লাগবে, যে সমস্যা নিয়ে তিন তেলা করছিল দেখেন এখানে আপনারা দেখেন দিদি এখানে কাপড় আসতেছে না, এ পর্যন্ত আসতেছে না, আসে না, সেদিন সুর পাল্টাই দিছি বুঝছেন, এরকম আসে না, সুর পাল্টাই দিছি যে আমি এখানে গ্রুপটা একটু বড় করে দিচ্ছি, এখন যেটা আছে আরো আরো বড় দেখেন আপনি, এটা কিন্তু কত চওড়া এবং নেওয়ার জায়গা আছে, তার মানে এটা আপনি যেভাবে মনে চায় যদি পাতলা ভাবে পাতলা ভাবে যদি আপনি একটু এদিকে দিয়ে দেবেন আরো বেড়ে গেল কাপড় কোনটা বাড়বে সেটা ক্লিয়ার, তখন
রাইট পাশের দিক কি কোনটা বাড়বে, লেফটের দিক কোনটা বাড়বে বলেন? শুনলেন? আপনারা তো একদম শুনছেন না। ফাঁকা যদি হয় আপনারা কোনদিনও, এই যে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম একটা পাকের মতো বসছে, আমার লাগবে এইখান থেকে। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, এই জায়গাটা বাড়াই দিতে হবে, এটা বাড়াই দিতে হবে, এটা যে সুর মধ্যে মোটা আছে সেই সুর মধ্যে আমি করব। হ্যাঁ, আপনার এই যে এইখান থেকে শুরু করে, হ্যাঁ এখান থেকে শুরু করে এই জায়গাটা যত চওড়া থাকবে, আপনি একটা শুনেন